জাস্ট আমি এখানে টাচ করলাম, তো এই যে দেখুন টাকা কিন্তু অলরেডি 10 দিনে চলে আসছে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ডিজিটাল বাংলাদেশ না, ডিজিটাল বাহারাইন। আজকে আমি ডিজিটাল বাহারাইনে এটিএম বুথ থেকে কিভাবে টাকা তুলতে হয় সেটা দেখাবো। অনেক হয়তো জানেন, তারপরে ডিজিটাল যে সিস্টেমটা সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন অলরেডি কিন্তু এটিএম বুথে চলে আসলাম। এই হলো আমার কার্ডটা, আপনারা দেখতে পাচ্ছেন না, জাস্ট আমি এখানে টাচ করলাম। টাচ করার পর এখানে দেখুন আমার কোন ল্যাঙ্গুয়েজ আমি নিতে চাচ্ছি, এটা যেহেতু আরব দেশ, ইংরেজি এবং ইংলিশ এবং আরবি চলে আসছে, আমি ইংলিশ দিলাম। তারপর সিলেক্ট করলাম, এখানে আমার পিনকোড দিতে হবে। এই যে দেখুন অলরেডি কিন্তু পিনকোড চাচ্ছে, আমি এখানে পিনকোডটা ডালবো। আমার অলরেডি পিনকোড দেওয়া হয়ে গেছে, জাস্ট আমরা এখন কী করবো, এন্টারে ক্লিক করবো। এন্টারে ক্লিক করার পর এখানে কিছুক্ষণ ওয়েট করবে, আমার কত টাকা নিতে চাচ্ছি সেটা এখানে সিলেক্ট করা আছে, অ্যামাউন্ট দেওয়া আছে, আমি এখন 10 দিনে নেব। দেন এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমি রিসিট নিব কিনা, না রিসিট ছাড়া, তো আমি রিসিট নেই না, অবশ্য আমি রিসিট নিলাম না, এমনিতেই SMS চলে আসে মোবাইলে। তো তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু টাকা অলরেডি চলে আসবে। অলরেডি মোবাইলে চলে আসছে, তো এই যে দেখুন টাকা কিন্তু অলরেডি 10 দিনে চলে আসছে। আপনারা হয়তো বুঝে গেছেন যে কিভাবে ডিজিটাল সিস্টেমে আপনারা শুধু কার্ড এটিএম বুথে টাচ করে কিন্তু আপনারা এটা টাকা তুলতে পারতেছেন। এটা কোনো মেশিনের ভিতরে ঢুকাতে হয় না, বা এটা সিস্টেম কিন্তু আছে ভিতরে ঢুকানো, তারপরে কিন্তু এটার প্রয়োজন হয় নাই। তো অনেক সুন্দর একটা সিস্টেম, আগামীতে দেখাবো, আগামী নেক্সট ভিডিওতে আপনারা দেখাবো কিভাবে মোবাইল টাচ করে, মানে এটিএম কার্ডও লাগবে না, শুধু মোবাইল টাচ করবে। নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবেন মোবাইল টাচ করে আপনার টাকা উঠাতে পারবেন, সেটা কীভাবে করবেন আমি নেক্সট ভিডিওতে বলবো। ওকে, সবাইকে ধন্যবাদ, ফলো করে রাখবেন।